আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিক্ষোভের মুখে ইউক্রেনের শহর ছেড়ে গেল রুশ সেনারা, দাবি স্থানীয় মেয়রের। হামলা থেকে ইউক্রেনের জাতীয় কবির মূর্তি রক্ষায় বালির ব্যাগের স্তূপ। দ্বিতীয় দফায় রাশিয়া ইউক্রেন আলোচনা তুরস্কে। শান্তির জন্য নিরপেক্ষ থাকতে চান জেলেনস্কি, কিন্তু রাশিয়ানরা তা জানে না। ফের দুঃসংবাদ পেলেন ইমরান খান, এবার বিশেষ সহকারীর পদত্যাগ ঘোষণা। ইসরায়েলে দুই পুলিশকে গুলি করে হত্যা, আইএসের দায় স্বীকার। সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। এবার বিস্তারিত। স্থানীয়দের বিক্ষোভের মুখে ইউক্রেনের স্লাভাচ শহর ছেড়ে গেছে রুশ সেনারা, এমনটি দাবি করেছেন শহরের মেয়র। স্লাভাচ হচ্ছে ইউরোপের সবচেয়ে বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের ঠিক বাইরে অবস্থিত ছোট্ট একটি শহর। সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মেয়র ইউরি ফোমিচেভ সোমবার এক অনলাইন ভিডিও পোস্টে বলেছেন, রুশ সৈন্যরা যে কাজটি করতে চেয়েছিল তা তারা শেষ করেছে এবং স্লাভাচ শহর ছেড়ে গেছে। এটি স্লাভোটিচ নামেও পরিচিত। শনিবার রুশ বাহিনী স্লাভাচ শহরটির নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং মেয়রকে আটক করে, কিন্তু তাদের দখলদারির প্রতিবাদে স্থানীয় শত শত ইউক্রেনীয় নাগরিক পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। স্লাভাচ হচ্ছে মূলত বর্তমান অফলাইন চেরনোবিল পারমাণবিক প্ল্যান্টের প্রয়োজনীয় শ্রমিকদের বসবাসের শহর। এই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই 1986 সালে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটেছিল। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এর মধ্যে সোমবার 33তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত 32 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ গত কয়েক সপ্তাহ ধরে তীব্র রুশ বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাই রুশ হামলা থেকে দেশটির জাতীয় কবি তারস শেভচঙ্কর মূর্তি রক্ষার জন্য এগিয়ে এসেছেন শহরের কর্তৃপক্ষ এবং বাসিন্দারা। খারকিভ শহর কর্তৃপক্ষ এবং বাসিন্দারা রুশ হামলা থেকে জাতীয় কবির পুরো মূর্তিটি রক্ষায় বালির ব্যাগের পাহাড়সম স্তূপ দিয়ে ঢেকে দিয়েছেন। শেভচঙ্কর ইউক্রেনের জাতীয় কবি এবং দেশটির সাহিত্যের অন্যতম জনক হিসেবে পরিচিত। ফলস্বরূপ তার মূর্তিটি শহরের জন্য একটি উল্লেখযোগ্য প্রতীক। মূর্তিটি 16 মিটার উঁচু। শহরটি ক্রমাগত রাশিয়ান বোমা বর্ষণের শিকার হয়েছে, এতে বেশ কয়েক ডজন নিহত ও আহত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পর সংকট নিরসনে দ্বিতীয় দফায় ইউক্রেন রাশিয়ার মধ্যকার মুখোমুখি শান্তি আলোচনা সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের পক্ষের একজন আলোচক এবং রাজনীতিবিদ ডেভিড আরাখনিয়া ফেসবুকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। গত মাসে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে আগের আলোচনাকে ইউক্রেন খুব কঠিন বলে অভিহিত করে আসছে। আলোচকদের দুই দলের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছিল রাশিয়ার মিত্র দেশ বেলারুশে, তবে যুদ্ধ শেষের জন্য কূটনৈতিক প্রচেষ্টায় একটি ভূমিকা পালন করে আসছে তুরস্ক। এই সংকট নিরসনে এর আগে আটলান্টিয়ায় রাশিয়ান, ইউক্রেনীয় এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি করার জন্য তিনি নিরপেক্ষ নীতির বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন, কিন্তু রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন বক্তব্য তাদের গণমাধ্যমে প্রকাশ করতে দিতে চায় না। এ কারণে অধিকাংশ রাশিয়ানরা জেলেনস্কির নিরপেক্ষ থাকতে চাওয়ার আকুতি সম্পর্কে জানে না বলে জানিয়েছে আল জাজিরা। সোমবার এমন সংবাদ প্রকাশিত হয়। মেডুজা নিউজ ওয়েবসাইট, দোজোর টেলিভিশন স্টেশন ও কমার্সেন্ট পত্রিকার রাশিয়ান সাংবাদিকদের সাথে হওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি করার জন্য তিনি নিরপেক্ষ নীতির বিষয়ে আলোচনা করতে চান, কিন্তু ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে এবার কঠোর নীতি গ্রহণ করেছে রাশিয়া। রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ রোসকমনাডজোর জেলেনস্কির ওই সাক্ষাৎকারে বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা রাশিয়ান গণমাধ্যমগুলোকে বলেছে যে ইউক্রেনের প্রেসিডেন্টের কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না। এছাড়া একটি তদন্ত শুরু করা হয়েছে। ওই তদন্তের লক্ষ্য হল জেলেনস্কির ওই সাক্ষাৎকার কারা আয়োজন করেছে তা খুঁজে বের করা। রুশ গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে দেশটির অধিকাংশ জনগণ এখন জেলেনস্কির নিরপেক্ষ থাকতে চাওয়ার বিষয়ে জানে না। এ বিষয়ে জেলেনস্কির বক্তব্য হল, ভাবতে পারেন, রাশিয়ান সাংবাদিকদের সাথে হওয়া আমার সাক্ষাৎকার প্রকাশে রুশ কর্তৃপক্ষ ভয় পাচ্ছে, কারণ রাশিয়ান সাংবাদিকরা সত্য প্রকাশ করে দিতে পারেন। এ বিষয়টা খুবই হাস্যকর। তারা রাশিয়াতে মত প্রকাশের স্বাধীনতা নষ্ট করেছেন।
যতই শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নিজের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই অনেক এমপি বিদ্রোহ করেছেন। তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল, তারা সেই নোটিশের জবাবও দিয়েছেন। ভোটদানে বিরত থাকবেন না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। আবার ইমরান খানকেও ভোট দেবেন না একথাও বলে দিয়েছেন তারা। এরই মধ্যে নতুন খবর হলো, ইমরান খান যখন ইতিহাস গড়ার ডাক দিয়েছেন তখন শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে ইমরানের বেলুচিস্তান পুনরায় একত্রিতকরণ বিষয়ক বিশেষ সহকারী পদত্যাগ করেছেন। তিনি হলেন জামুরি ওয়াতান পার্টির নেতা শাহজান বুক্তি। রবিবার সকালে তিনি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি নিজের প্রদেশে উন্নয়নে ঘাটতির কথা তুলে ধরেছেন। পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিকে পাশে নিয়ে রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এর আগে বুক্তির বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিলওয়াল। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন। গত বছর জুলাইয়ে বিশেষ সহকারী হিসেবে বুক্তিকে নিয়োগ দিয়েছিলেন ইমরান খান। এর মধ্য দিয়ে তিনি বেলুচিস্তানের উপজাতিদের শান্তি ও সমৃদ্ধির পথে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল বুক্তিকে। প্রধানমন্ত্রী ইমরান খান যখন অনাস্থা প্রস্তাব সহ নানাবিধ চাপে তখনই পদত্যাগ করে বসলেন বুক্তি। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, বেলুচিস্তানের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে সরকার। তার ভাষায়, কেন্দ্রীয় সরকার আমাদের আশা দেখিয়েছিল কিন্তু কোনো উন্নতি হয়নি, উল্টো মানুষজন হতাশ হয়েছে। তাই আমরা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এক্ষেত্রে যতটা পারি করব। এ সময় নিজের হতাশার কথা তুলে ধরেন শাহজাহান বুক্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথম ক্ষমতায় এলেন যখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দক্ষিণ বেলুচিস্তান ও অনুন্নত এলাকাগুলোর প্রতি দৃষ্টি দেবেন, কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের অবজ্ঞার জন্য পিটিআই সরকারের সময় তাদের দলেই বিদ্রোহ বেড়েছে। দেয়ালে নিজের মাথা ঠোকা ছাড়া সবকিছুই করার চেষ্টা করেছি আমি। ইসরায়েলের হাদেরা শহরে রোববার দুই আরব বন্দুকধারীর গুলিতে দেশটির দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার পর হামলাকারী দুই আরব ইসরায়েলিকেও গুলি করে হত্যা করেছে পুলিশ, খবর আল জাজিরার। এদিকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাজধানী তেল আবিব থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে অবস্থিত হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হওয়া ওই হামলায় অভিযুক্ত দুই হামলাকারী ইসরায়েলের আরব নাগরিক। তারা আইএসের সমর্থক বলেও দাবি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের। এদিকে হামলা চালিয়ে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমরা ইসরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা আমাদের ইসরায়েলি মিত্রদের পাশে আছি এবং নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এর আগে ইসরায়েলের একটি বিপণী বিতানে দেশটির একজন আরব নাগরিকের হামলায় 4 জন ইসরায়েলি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরব বেশ কয়েকজন। সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িশার বালেশ্বর উপকূলে রোববার এই মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয় বলে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার ডিআরডিওর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে ডিআরডিও টুইটারে জানায়, MRSAM আর্মি মিসাইল সিস্টেমের ফ্লাইটটি ওড়িশার ITR বালেশ্বরে পরীক্ষা করা হয়েছে। প্রায় 10.5 ঘন্টার পরীক্ষায় আকাশ সীমায় থাকা উচ্চগতি লক্ষ্যকে বাধা দিতে সক্ষম। এদিনের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সরাসরি আঘাতে লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বহু দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত করেছে বলেও জানিয়েছে ডিআরডিও।